ভেটেনারি পাস করা ডক্টর কিমান বহি আছে অতুলদা? হ্যাঁ কিমান? তো এই 600 চাকরি দিয়ে আর ভাতর লগত পানি খাওয়াতে কি কথা? ইয়ার লগত কোনো কথা নাই, খালি ইউ নিড আ কমিটমেন্ট যে এই 600 গই 300 খন হসপিটালত থাকিব। মোক আহি খালি বুঝাব লাগে, মই নাম রূপত যাও, ধুনিয়া হসপিটাল এখন বনি আছে, তরঙ্গ গই সদায় দেখায় স্যার এখন হসপিটাল এখনো ডক্টর নাই। মোক খালি লিস্টখন বনাই দিব লাগে যে দুজন দুজন কই ডক্টর 300 খন হসপিটালত দিন, লড়া কেজনক মাতি আনি কম ট্রান্সফার খুঁজিবি নেকি নুখুঁজো, কাম করিবি নেকি নকরিম, লয় অ্যাপয়েন্টমেন্ট এটা ঘর যা, সিম্পল কথা। গিভিং রিক্রুটমেন্ট টু আনাদার 500 ডক্টর এটু একুয়ে নহয়, কোনকেটা লড়াই কেস করি আছে ময়ে মাতি নিকলে যে বাবা লই যা কালি রিক্রুটমেন্ট লেটার, কি প্রবলেম আছে? ইট ইজ নট এ ইস্যু, এইবিলাক কিয় বুঝি থাকিব লাগে তোমার নিজেই বুঝি নাপাও। কিমানটা পাস করা আছে? ম্যাক্সিমাম 500 আছে, ইন ওয়ান শট উই ক্যান গিভ রিক্রুটমেন্ট টু এভরিবডি, এটু কোনো ইস্যুয়ে নহয়। খালি মোক একটা কমিটমেন্ট লাগে যে হয় মই এই হসপিটাল খনতে ডিউটি করি, বাকি যাক চাকরি লাগে ভেটেনারি পাস করে বহি আছে মোর ওসর আহিলে হল, মই পোস্ট ক্রিয়েট করে দিম, অ্যাপয়েন্টমেন্টও করে দিম। এইবিল কারণে কোনো নগরে লড়া ছলী কাজিয়া পেশাল করে কি লাভ আছে? সো দিস ইজ নট এ ইস্যু। আমি কেজন মানে চাকরি পাইছো, ভাল লাগি আছে, নোপা কেজনের ডেফিনেটলি বেয়া লাগি আছে। হোস্টেলত তো আমার রুমমেটে আসলে, ভেটেনারি পাস করা ডক্টর কিমান বহি আছে অতুলদা? হ্যাঁ কিমান? তো এই 600 চাকরি দিয়ে আর ভাতর লগত পানি খাওয়াতে কি কথা? ইয়ার লগত কোনো কথা নাই, খালি ইউ নিড আ কমিটমেন্ট যে এই 600 গই 300 খন হসপিটালত থাকিব। মোক আহি খালি বুঝাব লাগে, মই নাম রূপত যাও, ধুনিয়া হসপিটাল এখন বনি আছে, তরঙ্গ গই সদায় দেখায় স্যার এখন হসপিটাল এখনো ডক্টর নাই। মোক খালি লিস্টখন বনাই দিব লাগে যে দুজন দুজন কই ডক্টর 300 খন হসপিটালত দিন, লড়া কেজনক মাতি আনি কম ট্রান্সফার খুঁজিবি নেকি নুখুঁজো, কাম করিবি নেকি নকরিম, লয় অ্যাপয়েন্টমেন্ট এটা ঘর যা, সিম্পল কথা। গিভিং রিক্রুটমেন্ট টু আনাদার 500 ডক্টর এটু একুয়ে নহয়, কোনকেটা লড়াই কেস করি আছে? ময়ে মাতি নিকলে যে বাবা লই যা কালি রিক্রুটমেন্ট লেটার, কি প্রবলেম আছে? ইট ইজ নট এ ইস্যু, এইবিলাক কিয় বুঝি থাকিব লাগে তোমার নিজেই বুঝি নাপাও। কিমানটা পাস করা আছে? ম্যাক্সিমাম 500 আছে, ইন ওয়ান শট উই ক্যান গিভ রিক্রুটমেন্ট টু এভরিবডি, এটু কোনো ইস্যুয়ে নহয়। খালি মোক একটা কমিটমেন্ট লাগে যে হয় মই এই হসপিটাল খনতে ডিউটি করি, বাকি যাক চাকরি লাগে ভেটেনারি পাস করে বহি আছে মোর ওসর আহিলে হল, মই পোস্ট ক্রিয়েট করে দিম, অ্যাপয়েন্টমেন্টও করে দিম। এইবিল কারণে কোনো নগরে লড়া ছলী কাজিয়া পেশাল করে কি লাভ আছে? সো দিস ইজ নট এ ইস্যু। আমি কেজন মানে চাকরি পাইছো, ভাল লাগি আছে, নোপোয়া কেজনের ডেফিনেটলি বেয়া লাগি আছে। হোস্টেলত তো আমার রুমমেটে আসলে, ভেটেনারি পাস করা ডক্টর কিমান বহি আছে অতুলদা? হ্যাঁ কিমান? তো এই 600 চাকরি দিয়ে আর ভাতর লগত পানি খাওয়াতে কি কথা? ইয়ার লগত কোনো কথা নাই, খালি ইউ নিড আ কমিটমেন্ট যে এই 600 গই 300 খন হসপিটালত থাকিব। মোক আহি খালি বুঝাব লাগে, মই নাম রূপত যাও, ধুনিয়া হসপিটাল এখন বনি আছে, তরঙ্গ গই সদায় দেখায় স্যার এখন হসপিটাল এখনো ডক্টর নাই। মোক খালি লিস্টখন বনাই দিব লাগে যে দুজন দুজন কই ডক্টর 300 খন হসপিটালত দিন, লড়া কেজনক মাতি আনি কম ট্রান্সফার খুঁজিবি নেকি নুখুঁজো, কাম করিবি নেকি নকরিম, লয় অ্যাপয়েন্টমেন্ট এটা ঘর যা, সিম্পল কথা। গিভিং রিক্রুটমেন্ট টু আনাদার 500 ডক্টর এটু একুয়ে নহয়, কোনকেটা লড়াই কেস করি আছে? ময়ে মাতি নিকলে যে বাবা লই যা কালি রিক্রুটমেন্ট লেটার, কি প্রবলেম আছে? ইট ইজ নট এ ইস্যু, এইবিলাক কিয় বুঝি থাকিব লাগে তোমার নিজেই বুঝি নাপাও। কিমানটা পাস করা আছে? ম্যাক্সিমাম 500 আছে, ইন ওয়ান শট উই ক্যান গিভ রিক্রুটমেন্ট টু এভরিবডি, এটু কোনো ইস্যুয়ে নহয়। খালি মোক একটা কমিটমেন্ট লাগে যে হয় মই এই হসপিটাল খনতে ডিউটি করি, বাকি যাক চাকরি লাগে ভেটেনারি পাস করে বহি আছে মোর ওসর আহিলে হল, মই পোস্ট ক্রিয়েট করে দিম, অ্যাপয়েন্টমেন্টও করে দিম। এইবিল কারণে কোনো নগরে লড়া ছলী কাজিয়া পেশাল করে কি লাভ আছে? সো দিস ইজ নট এ ইস্যু। আমি কেজন মানে চাকরি পাইছো, ভাল লাগি আছে, নোপোয়া কেজনের ডেফিনেটলি বেয়া লাগি আছে। হোস্টেলত তো আমার রুমমেটে আসলে,